হাড় হিম করা নৃশংস ঘটনার সাক্ষী থাকল রাজধানী। ফের একবার নৃশংসতার ছবি দেখল গোটা দেশ। এলাকাবাসীর সামনেই ছুরি দিয়ে একের পর এক কোপ মেরে খুন করা হলো 16 বছরের নাবালিকাকে, কখনো বুকে কখনো মাথায়, পরপর 34 বার ছুরির কোপ। হাড় হিম করা সেই মুহূর্তের ছবি দেখল গোটা ভারত। এখানেই শেষ নয়, তাকে হত্যা করার পর মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়ে থেতলে দেওয়া হলো নাবালিকার মাথা। পুলিশ সূত্রে খবর, তাকে মারার পর নিজের ফোন বন্ধ করে দেয় সাহেল, এরপর বুলেন্দ শহরে একটি বাসে উঠে পড়ে সে, এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে 34 বার ছুরি দিয়ে তাকে কোপানো হয়, এরপর মাথা থেতলে দেওয়া হয় একটি বড় পাথর দিয়েও। খুন হওয়া ওই মেয়েটির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সাহেল। ঘটনার আগের রাতে তাদের মধ্যে বচসাও ঘটে এবং এরপরেই মর্মান্তিক ঘটনার জন্ম দেয় সাহেল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সাহিলের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চেয়েছিল ওই নাবালিকা, এরপরই এই ঘটনা ঘটে। এদিন ওই নাবালিকার বাড়িতে পৌঁছায় বিজেপি সাংসদ হংসরাজ। কি বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দেখুন। ও হাম লোগোনে দেখা বহুত 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 দর্দনাক হাদসা হ্যায় অর মতলব ও দেখা নি জাতা জিস তরহ সে চাকু গোদ গোদ কে অর উসকে পাথর সে উস বচ্চি কা সর ফোড় দিয়া গয়া। तो उसकी जितने भी कठोर से कठोर शब्दों में निंदा की जाए, और हम समझते हैं वो लड़का पकड़ा गया है, उसको कठोर से कठोर सजा दिलाने के लिए दिल्ली सरकार जो है कोर्ट के अंदर बड़े से बड़ा वकील खड़ा करेगी। और लेकिन ओवरऑल दिल्ली की लॉ एंड ऑर्डर सिचुएशन को लेकर हम काफी चिंतित हैं, और हम LG साहब से निवेदन करेंगे कि हमारे काम हमें कर लेने दीजिए, आप अपने काम कीजिए। आपको संविधान ने जो काम दिए हुए हैं वो काम आप करें, हमें जो संविधान ने काम दिया है हम करें, तो ज्यादा शोभा भी होगी और ठीक भी रहेगा। अभी आतिशी जी जा रही हैं उनकी फैमिली से मिलने के लिए, और उस बच्ची के लिए 10 लाख रुपए हम उनके परिवार को मुआवजा भी देंगे, और उनके परिवार को आश्वासन देते हैं कि उसको कठोर से कठोर सजा दिलवाने की कोशिश करेंगे।